সমসংবাদের সংবাদের সঙ্গে আছি আমি রহমান ইমা টানা লোডশেডিং এ গার্মেন্টস শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে ঘন্টা পর ঘণ্টা লোডশেডিং এ জ্বালানি খরচ বাড়ছে পাশাপাশি নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা দেশে সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানায় জেনারেটর সচল রাখতে প্রতিদিন অন্তত পনেরো কোটি টাকার বাড়তি ডিজেল কিনতে হচ্ছে এ অবস্থায় শিল্প কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফ বিসিসিআই ক্যামেরায় জানাচ্ছেন কমল দেব চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ সংকটের মুখে জেনারেটরের মাধ্যমে উৎপাদন সচল রাখতে ড্রামে করে আনা হচ্ছে জ্বালানি তেল দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র বিদ্যুতের এই আসা যাওয়ার কবলে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন নিয়মিত বিরতিতে বিদ্যুৎ ফিরে আসলো উৎপাদন স্বাভাবিক হতে হতে আরেকবার লোডশেডিং এর সময় ঘনিয়ে আসে আমাদের লোডশেডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে আমরা যদি আট ঘন্টা ফ্যাক্টরি চালাই চার ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে এটার জন্য আমাদের প্রোডাকশন অনেক কমে যাচ্ছে এবং প্রোডাকশনের খরচও বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদেরকে ডিজেল দিয়ে আমাদের জেনারেটার চালু রাখতে এবং গাজীপুরের সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানার বিদ্যুৎ সংকটের মুখে উৎপাদন ধরে রাখায় এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইসব কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য প্রতিদিন সর্বনিম্ন বাইশ হাজার থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার ডিজেল লাগছে প্রায় আট ঘন্টা ওয়ার্কিং আওয়ার মধ্যে চার ঘন্টার উপরে আমরা লোডশেডিং পাচ্ছি এবং এমন এমনভাবে হচ্ছে কোনো অঞ্চলে অ্যাট এ টাইম হচ্ছে না এ আসে এই যায় এদিকে লোডশেডিং এর পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামাও মারাত্মক আকার ধারণ করেছে এতে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি আমাদের মোটর জ্বলে যায় আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ডিস্টার্ব করে এটা হচ্ছে একটা প্রধানতম সমস্যা একটা মেশিন নষ্ট হওয়া মানে আমার পুরো দিনের জন্য এটা একটা বড় ক্ষতি ফুল প্লেজার কি পাচ্ছি না ভোল্টেজ পাচ্ছি না হয়তো বেশি ফ্ল্যাকচুয়েশন করছে আর কি হঠাৎই এখন আসে ফোর ফোরটি আবার দেখা গেল যে টিতে এইটিতে নিয়ে নিয়ে যাচ্ছে থ্রি ফিফটিতে চলে আসতেছে তো এটা নামার কারণে অনেকগুলো যন্ত্রপাতি আমাদের নষ্ট হয় এই অবস্থায় উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সরকারকে আমি অনুরোধ করব যাতে আনইন্টারাপ্টেড এবং কোয়ালিটি বিদ্যুৎ এনশিওর করে কারণ এইটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য ইজ অফ ডুইং বিজনেসের জন্য খুবই প্রয়োজন চট্টগ্রামে প্রতিদিন সাড়ে বারোশো মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে এগারোশো মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের তবে বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের লোডশেডিং এর কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট তাৎক্ষণিকভাবে ডিজেল দিয়ে মোকাবেলা করা যাচ্ছে কিন্তু লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের কোটি কোটি টাকার যন্ত্রপাতি এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন ধস নামছে তেমনি ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিল্প মালিকদের কমল সময় সংবাদ চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির অবদান স্মরণে চট্টগ্রাম হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার কমল দে সরাসরি যাচ্ছে তার কাছে মহান মুক্তিযুদ্ধের উজ্জ্বল ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই মুজিব ব্যাটারি মূলত উনিশশো সালে পাকিস্তান পক্ষ ত্যাগ করা আসা পঁচাত্তর জন সামরিক সদস্য বাইশে জুলাই গঠন করেছিলেন প্রথম একটি ইউনিট এবং তারা কিন্তু সম্মুখী সমরে যুদ্ধ শুরু করে সেপ্টেম্বর মাসে এসে এবং সেটিকে প্রথম ফিল্ড ইউনিট হিসাবে নাম করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামকরণে মুজিব ব্যাটারি হিসেবে এবং সেই কিন্তু সেই মুজিব ব্যাটারি উনিশশো সালে সেপ্টেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে মুখ পাক বাহিনীকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মুজিব ব্যাটারি তারাই কিন্তু সম্মুখ সমরে লড়াই করে গেছে আমি যেটা বলছি যে পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে আসা পঁচাত্তর জন যেমন বিশ সেনানি সেনাবাহিনীর ছিলেন তাদের সাথে অন্যান্য বাহিনী এবং বেসামরিক কর্মসূচারাও যোগ দিয়েছিলেন এই মুজিব ব্যাটারির সাথে এবং তারা উনিশশো সালে তারা পাক বাহিনীর কাছে একটা আতঙ্কের মতো ছিল এবং সেই মুজিব ব্যাটারিকে নামকরণ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের পর তখন হয় তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে একটি ইউনিট হিসেবে মুজিব ব্যাটারি অন্তর্ভুক্ত হয় এবং এই ইউনিটি অন্তর্ভুক্ত হওয়ার পরে এবারে প্রথম চট্টগ্রামের হালিশর আটিলারি সেন্টার রয়েছে তার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা আনুষ্ঠানিকতা রয়েছে ঠিক সকাল সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন আসার পর তিনি যোগ দিবেন এখানে আনুষ্ঠানিক ফলকটি রয়েছে যে ভবনে ফলকটি উন্মোচন করবেন এরপর তিনি এখানে একটা যে জাদুঘর গড়ে তোলা হয়েছে বিশেষ করে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে এই মুজিব ব্যাটের যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা বা যারা যে অসমান্য প্রদর্শন করেছিল বীরত্বের প্রদর্শন করেছিল সেই বীরত্বের গাথা স্মৃতিবহ যেসব স্মৃতিচিহ্ন রয়েছে সেই স্মৃতিচিহ্নগুলো তিনি পরিদর্শন করবেন এরপর আমরা দেখতে পাচ্ছি উদ্যোতন সেনা কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং ঠিক সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ফলকটি উন্মোচন করবেন এরপর তিনি জাদুঘর পরিদর্শন করবেন এবং তিনি আর্টিলারি সেন্টারের যে দরবার হল রয়েছে সে দরবার হলে গিয়ে তিনি সেনা কর্মকর্তা সে দরবারে তিনি অংশ নেবেন তারপরে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যেটি হল সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই আটেলারি সেন্টারে আসবেন এবং আটেলি সেন্টার আসার পর তিনি আনুষ্ঠানিকভাবে এই যে মুজিব ব্যাটারি যে কমপ্লেক্স ভবনটি করে তোলা হয়েছে দু হাজার দশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং তিনি আজকে এটি উদ্বোধন করছেন এখানে কিন্তু প্রশিক্ষণ সীমা আমরা বারবার বলি যে আধুনিক বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ দু হাজার তিরিশ সালের মধ্যে ফোর্সেসগুলো অর্জন জন্য যে সেনাবাহিনীকে যে গড়ে তোলা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারই অংশ হিসেবে একটা অংশ হয়ে থাকলো এই মুজিব ব্যাটারি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল এই মুজিব ব্যাটারির সে গৌরবোজ্জ্বল ভূমিকাকে ধরে রাখার জন্য এবং আধুনিক বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে তারই অংশ হিসাবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ ঠিক সাড়ে দশটায় এসে হালিশহর আটলি সেন্টারে এই মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন এরপর তিনি জাদুঘরে জাদুঘর পরি ঘুরে দেখবেন যে জাদুঘরে রয়েছে উনিশশো একাত্তর সালের এই যে মহান মুক্তিযুদ্ধের সময় মুজিব ব্যাটারির সদস্যরা যে বীরত্ব গাথা রয়েছে সেগুলি সেখানে তুলে ধরা হয়েছে এরপর তিনি দরবার হলে গিয়ে বক্তব্য এখন পর্যন্ত আমার কাছে ছিল মহান মুক্তিযুদ্ধ গৌরবজ্ল ইতিহাস মুজিব ব্যাটারি যে আসি কমপ্লেক্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হালি শহরেছেন সমাজ সংবাদ বিশ্ব সমাজ ব্যবস্থার উন্নয়নে সম্পদ এক কেন্দ্রিক নয় সবার অংশগ্রহণ নিশ্চিতে সুষম বন্টনের নির্দেশনা আই এম এর দেশগুলোর জন্য নিজস্ব উদ্যোগে আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটিও এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর উন্নয়ন এতে ব্যবস্থার সংস্থান নিয়েও রয়েছে তর্জোর এমন অবস্থায় পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিতে নয়া রূপরেখা নিয়ে মাথা ঘামাচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশেষ করে বিশ্বের যেসব অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু ব্যবহার হচ্ছে স্বল্প পরিমাণ এমন অঞ্চল সহ বিশ্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পলিসি পরিবর্তনের আভাস দিচ্ছে সংস্থাটি অভ্যন্তরীণ সমতা সৃষ্টিতে দেশগুলোকে নানা কর্মসূচি নেয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ আশ্বাস দেওয়া হয় আর্থিক সহায়তায় পাশে থাকার তবে সামাজিক সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে হলে অর্থ সম্পদকে পুঞ্জীভূত করে রাখা যাবে না বলে মত আইএমএফ আর্থ অবস্থা পরিবর্তনে পরিকল্পনা থাকলেও অনেক দেশই সংকটে পড়ে অর্থের এতে বিশ্ব আর্থিক সংস্থাগুলোর সঙ্গে সুসম্পর্কই সহজ করতে পারে পরিকল্পনার বাস্তবায়ন সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে তা নিয়ে ওয়াশিংটনে আসার কথা জানান অর্থমন্ত্রী ওয়ার্ল্ড ইত্যাদি এটার সঙ্গেও তো ভালোর দিকে যাচ্ছে এবং এটা তো কিছুটা এটা তো আপনারা জানেন একটা প্রতিপক্ষ আছে তারা চেষ্টা করে যে যাতে করে সম্পর্ক খারাপ হয় হয় ভালো না তবে উন্নয়ন সহযোগীদের আরো হওয়া প্রয়োজন বলে মনে করেন বেলায় বাংলাদেশকে অনেকেই উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তা সেক্ষেত্রে বাস্তবে কতটুকু প্রয়োজন ঋণ আর তার কতটুকু সব ব্যবহার হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ অন্যথায় বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো ঋণগ্রস্ত হবে যেমন যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ কয়েক বছর আগেও নারীর টান উপেক্ষা করে শহরে আসতেন গ্রামীণ মানুষ অথচ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে কর্মসংস্থানের শহর কেন্দ্রিক বাড়তি সুযোগ অধিক আয় উন্নত জীবনযাপনের আশা তাই তো এখন আর গ্রাম ছেড়ে শহর নয় বরং শহর ছেড়ে গ্রামে ছুটছেন সাধারণ মানুষ সেই সঙ্গে কমছে গ্রাম ছেড়ে শহরে আসার প্রবণতা এমন চিত্রই তুলে ধরছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনীতিবিদরা বলছেন শহুরে অর্থনৈতিক অস্থিরতা আর গ্রামীণ জীবনে বৈচিত্র্যময় কর্মসংস্থানের সুযোগ গ্রামমুখী করছে শহরবাসীকে সুমন সরকারের ক্যামেরায় ফরহাদুর রহমানের রিপোর্ট তেরো বছর আগে জীবিকার তাগিদে স্বপ্নের শহর ঢাকা এসেছিলেন কবির হোসেন। একসময় ভালো চললেও এখন পূরণে চলছে তার সংসার এবার সিদ্ধান্ত পাকা এই জাদু শহর ছেড়ে আবার যাবেন গ্রামে গত এই পাঁচ বছরে কাম কাজ কমে গেছে কামাই কম আগে মনে করেন যে কামাই করছি নর্মালে তিরিশ পঁয়ত্রিশ হাজার মাসে এখন বিশ হাজার টাকা পনেরো হাজার টাকায় হইতেছে না আগে বাচ্চা কাচ্চা ছিল ছোট এখন এসে বড় দিন দিন খরচ বাড়তেছে কোরবানির পরে দেশে যাব কি পরিস্থিতি এখন মোকাবেলা করাটা অনেক কষ্ট হয়ে গেছে কবিরের মতো হুসেনের গল্প অনেকটা একই বহু বছর ধরে শহরে জীবনের খরচ মেটাতে ক্লান্ত হুসেনও পথ ধরছেন গ্রামের পনেরো দিকে মিলাইতে পারতো না পুলা পানের খরচ নিজের খরচ তারপরে ফ্যামিলিতে খরচ এক মিনিট আমার ডাকা থাকতে মনে চাই না কারণ আমি আজকে গত তিন বছর ধরে চেষ্টা করতেছি ডাকা সারিয়ে দিবার জন্য কবির হুসেন বা হুসেনের মতো অনেক মানুষ শহর ছেড়ে ছুটছেন ফেলে আসা গ্রামে করোনা মহামারীর সময় শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছিল এখন পরিস্থিতি ঠিক হলেও শহর ছাড়া প্রবণতা কমেনি বরং বেড়েছে আরও বিবিএসের তথ্যমতে দুই হাজার সালে প্রতি হাজারে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন চোদ্দ জন এক বছর আগে দুই সালে গিয়েছে হাজারে এগারো জন আর দুই হাজার সালে এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক মাত্র ছয় জন গ্রাম থেকে শহরে আসার সংখ্যাও কমছে দুই সালে গ্রাম ছাড়া মানুষের সংখ্যা ছিল হাজারে ২৬ জন দুই সালে তা কমে দাঁড়িয়েছে বিশ জনে অর্থনীতিবিদরা বলছেন আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছাড়ছে অনেকে আবার গ্রামের বদলে যাওয়া অর্থনীতিও টানছে অনেকে শহরের অর্থনীতি অনেকটা এই যে এই ইনফর্মাল ইকোনমি যেটা আসলে পুরো সেভেন্টি পার্সেন্ট আসলে কভার করে এই এমপ্লয়মেন্টকে তো সেই জায়গাটাতে এই এই ঝুঁকিগুলো তৈরি হয় এটির কারণে কিন্তু তারা আসলে মনে করছেন যে না শহরটা আসলে তাদের জন্য আর নয় এই কারণে আস্তে আস্তে তাদের মধ্যে একটি অংশ গ্রামে চলে যাচ্ছেন কৃষি এবং ম্যানুফ্যাকচারিং এই অনেক রকমের সেবা এগুলো করে উঠছে এই সমস্ত কারণে শহরে না থেকে একটু কম খরচে থেকে তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়া করছেন শুধু শহর ছেড়ে গ্রামে নয় দেশ থেকে বিদেশ যাওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে দুই সালে প্রতি হাজারে প্রায় সাতজন মানুষ দেশ ছেড়েছেন আর দুই হাজার সালে গেছেন প্রায় নয় জন ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা এই ছিল সময় সংবাদে এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফাইজাল পিয়াস আপনাকে ধন্যবাদ দিমা দর্শক এই সময় বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়